আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের পুরুষের তৈরি কাজ করে দেখাবো। তো এটা আপনারা ইচ্ছা, আমি যে কাজটি করে দেখাবো এটা আপনারা ওড়নাতে বা জামাতে করতে পারবেন। তো কাজটা করতে আমি সুতা ব্যবহার করেছি, নয় তারের কেঁচি লাগবে, পেন্সিল এবং কম্পাস। তো প্রথমে আমি যা করব, এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, তো এখানে আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেব গোল করে। তো দেখুন আমার দাগটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা কেটে নেব। তো কাটার ক্ষেত্রে আমি পুরোপুরি দাগের সোজা কাটবো না, আমি একটু সামনে থেকে কেটে নেব। তো এইভাবে আমি একটু দাগের এই পাশে করে কেটে নেব। তো দেখুন আমি এখানে এইভাবে দাগ দিয়ে নিয়েছি। তো এবার আমি যা করব, এই যে দাগ দেখছেন সেই দাগ অনুযায়ী আমি কাজ করব। তো এখানে আমি সুতাতে এরকম স্লিপ নট করে নিয়েছি, তো এবার আমি এভাবে বের করে নেব। নেয়ার পর এখানে আমি 1, 2, 3 তিনটা চেন করে নেব। তো তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট, তারপরে আবার ঠিক একই জায়গাতে আবার একটা আমি ডাবল ক্রোশেট করে নেব। তারপর দুইটা চেন করব, করে পরে যে দাগ আছে সেই দাগে আমি আবার দুইটা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার দুইটা চেন করব, করার পর আবার যে দাগ করে নিয়েছিলাম সেখানে আবার দুইটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার দুইটা চেন নেব, নেওয়ার পর পরের দাগে আবার দুইটা ডাবল ক্রোশেট করে নেব, আবার দুইটা চেন, আবার পরের দাগে দুইটা ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে দুইটা করে ডাবল ক্রোশেট, দুইটা করে চেন করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো এখানে আমি দুইটা চেন করে নিয়েছি, যেহেতু লাস্টে চলে এসেছি তো নিচে থেকে 3 নম্বর চেনের ওপরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দেব। তো দেখুন আমার প্রথম রাউন্ডের কাজটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব। তো স্লিপ স্টিচ করে আমি
এই যে ফাঁকা ঘর দেখছেন, এই ফাঁকা ঘরে স্লিপ স্টিচের মাধ্যমে আসলাম। এসে এখানে আমি তিনটা চেন করব, তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তো তিনটা চেন করার পর আমি যা করব, এখানে আরেকটা ডাবল ক্রোশেট নেব। নেয়ার পর আমি একটা চেন করব, করার পর পরের ফাঁকা ঘরে আমি আবার দুইটা ডাবল ক্রোশেট করব। তো আমার এখানে একটা চেন করার কারণ, আস্তে আস্তে এই ঘরগুলা চেপে আসবে, যার কারণে আমি এখানে একটা চেন নিচ্ছি। তো একটা চেন ফাঁকা ঘরে, দুইটা করে ডাবল ক্রোশেট, আবার একটা চেন। তো দেখুন এই রাউন্ডের কাজটা এরকম হবে, পুরাটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ, তো এবার আমি জয়েন্ট করে নেব আগের প্রসেসেই। এখানে যে তিন নাম্বার চেন আছে, সে তিন নাম্বার চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব। তো আগের মতোই আমি আবার স্লিপ স্টিচ করে করে এই ফাঁকা ঘরে আসব। এবার আমি যা করব, তিনটা চেন করে নেব, নেয়ার পর এখানে একটা ডাবল ক্রোশেট করব, তারপর একটা চেন করব। করার পর দেখুন আমি একই সাথে এভাবে দুইটা ডাবল ক্রোশেট করব। প্রথমে একবার আমি ছেড়ে দিলাম, তারপরে আবার প্যাঁচ দিয়ে নিয়ে এরকম করে একসাথে নিয়ে নিলাম। তো আমি ঘরগুলা চাপানোর জন্য এরকম করছি। তো দেখুন আমি একবার ভালো করে দেখে দিচ্ছি, ডাবল ক্রোশেটের প্যাচ দিয়ে নিলাম, নেওয়ার পর দুইটার ভেতর থেকে বের করবো আর দুইটা থাকবে। তারপর আবার একটা প্যাচ দিয়ে নেব, নেওয়ার পর দুইটার মধ্যে দিয়ে বের করলে তিনটা থাকবে। তো তিনটার মধ্যে দিয়ে একবারে বের করে নিয়ে একটা চেন করব, করার পর বাকি কাজগুলো করব। তো বাকি কাজগুলো করার পর আমি ফিরে আসছি। তো দেখুন আমি এই রাউন্ডেরও লাস্টে চলে এসেছি। তো আগের মতোই আমি এই যে তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নেব, তারপর স্লিপ স্টিচ করে করে এই ঘরের মধ্যে চলে আসব। তো এই রাউন্ডে আমি প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব। তো তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট আমি কাউন্ট করব, পরের ঘরে একটা ডাবল ক্রোশেট হবে, তারপরের ঘরেও একটা ডাবল ক্রোশেট হবে। মাঝখানে কোনো চেন আমরা করব না, শুধু প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব। তো আপনারা বুঝতেই পারছেন ঘরগুলো ছোট হয়ে আসছে আস্তে আস্তে। তো এইভাবে প্রত্যেকটা ফাঁকা ঘরে আমি একটা করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজটি কমপ্লিট করব। তো এই রাউন্ডেরও কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আগের মতোই এই যে 1 2 3 তিন নাম্বার চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নিলাম। তো এবার আমি ফাঁকা ঘরের মধ্যে স্লিপ স্টিচ করে আসলাম। আসার পর এখানে আমি তিনটা চেন করে নেব, নেয়ার পর এখানে আমি যা করব, একটা ঘরে এভাবে নিলাম, দুইটা থাকলো, তার পরের ঘরে আমি আবার এভাবে নিলাম, তিনটা থাকলো, তার পরের ঘরে আমি দুইটা বের করে নিলাম, চারটা থাকলো, তার পরের ঘরে আমি এভাবে নিলাম, পাঁচটা থাকলো, তার পরের ঘরে আমি এভাবে নিলাম, ছয়টা থাকলো। তো ছয়টার মধ্যে দিয়ে আমি এভাবে একবারে বের করে নিব। তো আবার আমি এভাবে পেঁচিয়ে একটার মধ্যে দিয়ে নিলাম, দুইটার মধ্যে দিয়ে নিলাম, তিনটার মধ্যে দিয়ে নিলাম, চারটার মধ্যে দিয়ে নিলাম,
5টার মধ্যে দিয়ে নিলাম, 6টার মধ্যে দিয়ে নিলাম, নিয়ে এইভাবে একবারে আমি বের করে নেব। তো দেখুন আস্তে আস্তে আমার এই ফাঁকা জায়গাটা পূরণ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি 5টা কি 6টা করে একসাথে বের করে নেব, নিয়ে আমি আমার এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন প্যাচ দিয়ে নিলাম 1টার মধ্যে দিয়ে, 2টার মধ্যে দিয়ে, 3টার মধ্যে দিয়ে, 4টার মধ্যে দিয়ে। তো আমি ঘুরে ঘুরে এটা করে নেব। এই জিনিসটা করা একটু টাফ, ঘুরে ঘুরে করতে হবে। তো আমি 6টার মধ্যে দিয়ে এভাবে বের করে নেব। তো বাকি অংশ করে আমি ফিরে আসছি। তো দেখুন আমার এই রাউন্ডের কাজও শেষ হয়ে গেছে। এবার আমি যা করব, এখানে একটা চেন করে নেব, নেয়ার পর এই সুতাটা কেটে নেব। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। আল্লাহ হাফেজ।